ছাত্র ছাত্রীরা কেমন আছো সবাই? আশা করছি আগে যে টপার টাস্ক চ্যানেলের এই যে ক্লাসরুম, আগের ক্লাসগুলো তোমাদের আশা করি ভালো লাগছে তো, এবং মন দিয়ে সেই ক্লাসগুলো ফলো করেছো, বাড়িতে অভ্যাস করেছো। বড়দের জন্য জানাই যে দেখুন, এই যে চ্যানেলের যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে ইংরাজি টিউটোরিয়ালের, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো লজ্জা নেই। কাজেই এই যে ভিডিওগুলো রয়েছে এই চ্যানেলে, পরপর প্রত্যেকটি ভিডিও যদি কেউ দেখে তো গ্যারান্টি তার জীবনের অনেক সমস্যা তো সমাধান হবেই, এবং ইংরাজি লেখা পড়া বোঝার ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না। তো যে কোনো সময়ই এই ক্লাসের এই ভিডিওগুলোকে চালিয়ে আপনাদের অবসর সময়ে আপনারা ইংরাজি শিখতে পারেন, ভালোভাবে মন দিয়ে শিখবেন। এতে একটা শর্ত, এই চ্যানেলে এই ক্লাসে আমি বারবার বলি, কোনো ভিডিওকে স্কিপ করবেন না, মানে দেখতে দেখতে খানিকটা এগিয়ে এগিয়ে দিয়ে আবার খানিকটা দেখবেন না, অথবা একটি ভিডিও দেখলাম আর একটি তার পরেরটা দেখলাম এরকম করবেন না। কারণ প্রত্যেকটি ভিডিও একটার পর একটা, যেমন একটা ক্লাস হয়, একটা ক্লাসের পরে সেই ক্লাসটার সূত্র ধরে পরের ক্লাসটা হয়, এখানে কিন্তু সেইভাবেই পড়ানো হয়। আবার বলছি ছাত্রছাত্রীদের এবং সবাইকে যে এখানে কিছু কিছু জিনিস মনে হতে পারে, ও তো আমি জানি, এগুলোকে আবার জেনে কি লাভ? হ্যাঁ, জানে অনেকে অনেক কিছু, কিন্তু এটা সত্যি কথা যে, এটা আশা করি সবাই মানবে, যে ভিত যদি ভালো না হয় তাহলে তার উপরে দাঁড়িয়ে থাকা বাড়িটা কিন্তু নড়বড়ে হয়, ভালো হয় না, যতই ভালো দেখতে হোক না কেন। তো এখান থেকে আমরা করছি কি, টপার টাস্কে পুরো ভিত থেকে শুরু করছি, যাতে ইংরাজির ব্যাপারে প্রত্যেকের আর কোনো ধরনের কোনো রকম অসুবিধা জীবনে না পড়তে হয়। তো কথা আর বেশি না বাড়িয়ে সরাসরি আজকের ক্লাসে চলে যাব। আগের ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম আশা করি সবার মনে আছে, লেটার্স, লেটার থেকে কিভাবে ওয়ার্ড তৈরি হয়, ওয়ার্ডের সিলেবেল, সিলেবেলগুলো কিভাবে ভাগ করে করে উচ্চারণ করতে হয়, সেগুলো আগের ভিডিওগুলোতে প্রত্যেকটাতে আমার দেখানো আছে। এবারে আজকের ক্লাসে সরাসরি ঢুকব যে তিনটে অক্ষর দিয়ে শর্ট ভাওয়েল সাউন্ডস ইন ওয়ার্ডস অফ থ্রি লেটার্স, এই তিনটে অক্ষর দিয়ে কিভাবে শব্দের উচ্চারণ হয়, তিনটে অক্ষর দিয়ে বা তিনটে লেটার দিয়ে কিভাবে আমরা উচ্চারণ করব, খুব সহজ। দেখো এ আছে, মাদিকে খেয়াল করো, এ আছে, এর সঙ্গে এ ডি যোগ হবে এইখানটাতে, এখানটাতে কি যোগ হবে, ইডি যোগ হচ্ছে, এখানটাতে কি হচ্ছে, আই বি যোগ হচ্ছে, এখানটাতে কি হচ্ছে, ও বি যোগ হচ্ছে, আর এখানটায় ও ইউ ডি যোগ হচ্ছে। তা আমরা উচ্চারণটা ছন্দের আকারে করব, দেখো কত মজার জিনিস, আর মজা করতে করতেই কিন্তু শেখা যাবে, নিজে নিজেই শেখা যাবে, কারোর ওপর কোনো ভরসা করতে হবে না, এটা টপার টাস্কের গ্যারান্টি। চলো শুরু করা যাক আজকে আজকের উচ্চারণ, আজকের পড়া। তো প্রথমটা কি রয়েছে, ডিএ ডি ড্যাড, আমি আচ্ছা স্ক্রিনটাকে একটু বড় করে দিই তোমাদের দেখার সুবিধার জন্য, আশা করি এবার দেখতে অসুবিধা হচ্ছে না। এবং এই যে বইয়ের যে পাতার যে লিঙ্ক আমি গত ভিডিওতেও দিয়ে দিয়েছিলাম, এতেও দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেখানটাতে ডাউনলোড টপার টাস্ক ডিজিটাল লার্নিং একাডেমি ডাউনলোড মেটেরিয়ালস, স্টাডি মেটেরিয়ালস, ওই যে লিঙ্কটা দেওয়া থাকবে নীল রঙের, ওইটার উপর ক্লিক করলে কিন্তু তুমি এই বইয়ের পাতাটা পেয়ে যাবে। সেটা ইভেন তুমি প্রিন্ট করে নিতে পারো, বা এমনিতে ফোনের মধ্যে বসেও বা নিয়ে পড়তে পারো। তো এবার সরাসরি শুরু করি যে কিভাবে উচ্চারণটা হচ্ছে তিনটে লেটার দিয়ে, অক্ষর দিয়ে। দেখো ডিএ ডি কি উচ্চারণ হবে, ডিএ ডি ড্যাড, পিএ ডি প্যাড। এবার এফ এ জি ফ্যাগ, আর এ জি র্যাক, ডিএ এম ড্যাম, এইচ এ এম হ্যাম, পি এ এন প্যান, টি এ এন ট্যান, এস এ পি স্যাপ, এম এ পি ম্যাপ, এম এ টি ম্যাট, ভি এ টি ভ্যাট। এই পর্যন্ত বলে আবার একবার স্মরণ করিয়ে দিই, উচ্চারণ
ইংরাজি উচ্চারণ শুধু না, বাংলা উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু অনেক মানুষের অনেক সমস্যা আছে এবং সেটাকে তারা কিভাবে সংশোধন করবে সেটা বুঝতে পারে না। এই উচ্চারণগুলো যেভাবে দেখিয়ে দিচ্ছি, নিজেরা যেভাবে পড়বেন, নিজেরা বা ছাত্রছাত্রীরা তোমরা যেভাবে পড়বে, এখন থেকে কিন্তু এই উচ্চারণগুলোকে যদি ঠিক ঠিকভাবে মানো তাহলে উচ্চারণেরও কোনো সমস্যা হবে না। আর খেয়াল রাখো, প্রত্যেকে খেয়াল রাখো, উচ্চারণ আমি মুখ দিয়ে যেটা বলছি লেখার সময় কিন্তু সেটাই আমি লিখছি, কাজেই উচ্চারণ যদি ভুল হয় আমার লেখার বানানটাও কিন্তু ভুল হবে। বারবার বলছি, আন্ডারলাইন করে শুনে নাও যে উচ্চারণ শুদ্ধ করতে হবে, দৈনন্দিন জীবনেও সেটা শুদ্ধ উচ্চারণ করতে হবে। তার কারণ কি, উচ্চারণ যদি আমি ভুল করতে থাকি তাহলে আমি লেখার সময়ও ভুল লিখব, পরীক্ষার খাতাতেও আমি ভুল লিখব এবং সেই বানানটা কিন্তু কাটা যাবে। কাজেই উচ্চারণ যদি ঠিক হয় তবে আমার বানান নিখুঁত হবে, গ্যারান্টি। আচ্ছা, এই অবধি হয়েছে, এমএটি ম্যাট ভিএটি ভ্যাট পর্যন্ত করিয়েছি। এবার ই দিয়ে, এলইডি লেড এফইটি ফেট কেইজি কেগ পিইজি পেগ কেইএন কেন এফইএন ফেন বিটি বেট এসিটি সেট জেইটি জেট পিইটি পেট ওয়াইইটি ইয়েট ওয়াইইএস ইয়েস। এবার আই দিয়ে, আরআইবি রিপ এনআইবি নিপ এইচআইডি হিট এলআইডি লিট বিআইজি বিগ আরআইজি রিগ এসআইপি সিপ টিআইপি টিপ এফআইটি ফিট এইচআইটি হিট ডিআইএম ডিম আরআইএম রিম। এইরকম ক্লাসগুলোকে যদি ফলো করতে হয়, প্রত্যেককে বারবার বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, লাইক করুন না করুন, ভালো লাগুক না লাগুক সেটা আপনার ইচ্ছা, সাবস্ক্রাইব করে নিলে অন্তত ক্লাসগুলোর ওই পাশে যে বেল আইকনটা আছে ওইটা টিপলে ক্লাসগুলো কখন হচ্ছে কি কি পড়ানো হচ্ছে সেগুলো আপনার ফোনে একটা নোটিফিকেশন যাবে, একটা সিগন্যাল যাবে, তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ক্লাসটা হয়েছে, ইচ্ছা হলে তখন আপনি পড়বেন। আর ছাত্রছাত্রীদের বলছি, কোনো ক্লাস মিস করো না, সাবস্ক্রাইবটা করে নাও যাতে তোমার কাছে এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যেতে থাকে, বেল আইকনটা অবশ্যই টিপে নিও, আর বন্ধুবান্ধবদের মধ্যে যদি শেয়ার করতে চাও তাহলে শেয়ার অপশানটাকে টিপে দিও। তো এখানে একটি থামিয়ে একটু একটা কথা বলি, যে অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে তাই তো এই যে বাঁদিকের পাতায় যে অংশগুলো রয়েছে সেগুলো তো আপনি পড়াচ্ছেন না। হ্যাঁ, এগুলো আমি পড়াবো, তার একটা বিশেষ কারণ রয়েছে, যে এই উচ্চারণগুলো আগে ঠিক করে নিয়ে, বানান আগে ঠিক করে নিয়ে তারপরে কিন্তু আমি বাক্য তৈরি করা শেখাবো, তারপরে কাল বা টেন্স শেখাবো, সেইগুলো গঠন করবার পরে আমি এইগুলোকে আর একবার ঝালিয়ে দেবো তোমাদেরকে, বাঁদিকের পাতাগুলো। তা আইটা আশা করি হয়ে গেছে, সেটা আইটাকে দরকার হয় আরেকবার পড়িয়ে দিচ্ছি, আরআইবি রিপ এনআইবি নিপ এইচআইটি হিট এলআইডি লিট বিআইজি বিগ আরআইজি রিগ এসআইপি সিপ টিআইপি টিপ এফআইটি ফিট এইচআইটি হিট ডিআইএম ডিম আরআইএম ডিম। দেখো, কবিতার মতো ছন্দ করে করে বলো। এবার ও দিয়ে, এমওবি মপ আরওবি রব পিওডি পট এসওটি শট বিওজি বগ এফওজি ফগ টিওপি টপ এসওপি সপ এলওটি লট পিওটি পট এফওআর ফর এনওআর নট। উচ্চারণের ক্ষেত্রে আমাদের জিভ কিন্তু একটা খুব, আমাদের মুখের মধ্যে যে জিহ্বা জিভ আছে, জিভটা খুব বড় ভূমিকা পালন করে। জিভের যদি আড়ষ্টতাটা কাটানোর জন্যে বারে বারে ভিতরে যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো দিয়ে জিভটাকে চাঁচবেন, প্রত্যেকে জিভটাকে জোরে চেপে ধরে চাঁচবেন, তাহলে কী হবে, উচ্চারণ আরও স্পষ্ট হবে। এবং সকালবেলা যখন দাঁত মাজবেন ওই ব্রাশটাকে হালকা করে জিভের ওপর বুলিয়ে নেবেন, তাহলে কী হবে, উচ্চারণের যে আড়ষ্টতা সেই আড়ষ্টতাটা ক্রমশ কাটতে থাকবে। এটা আমার নিজের পরীক্ষিত একটা কৌশল। এবার আসি ইউ দিয়ে, বিউডি বার্ড এম ইউডি মাঠ ডিউজি ডাগ জেউজি জাগ এইচ ইউ এম হাম এস ইউ এম সাম টিউ এন টান এফ ইউ এন ফান এন ইউটি নাট সি ইউটি কাট টিউ বি টাপ আর ইউ বি রাপ। এটা গেল তিনটে অক্ষর দিয়ে। বাড়িতে ভালো করে বারবার করে এটাকে ঝালাবে, অনেকেই একবার পড়ে ছেড়ে দিচ্ছেন যে হ্যাঁ ও তো আমি জেনে গেছি, না, ভিডিওটা বারবার দেখুন, বইটাকে বারবার করে ঝালান, অবসর সময়ে
बार बार करे झालान इंग्रजीर कोनो असुविधा थाकबे ना। आज जदि मने करें जे ना ठीक आछे এই কাজটাকে অন্য কাজগুলো যেমন আমরা অবসর সময়ে একটু অবহেলা করে করি তাহলে কিন্তু এইভাবে ভালোভাবে শিখতে কেউ পারবে না। ছাত্রছাত্রীরা পরের পাতায় এসে গেছি। ভাওয়েলস ফলোড বাই টু কনসোনেন্ট, খেয়াল করো একটি ভাওয়েল এবং তার সঙ্গে দুটি কনসোনেন্ট এবার জোড়া হচ্ছে, মানে বাংলায় বললে একটি স্বরবর্ণের সঙ্গে দুটি ব্যঞ্জনবর্ণ যোগ করে কি দাঁড়াচ্ছে দেখো উচ্চারণটা। তোমাদের এত কিছু না জানলেও চলবে, উচ্চারণ কিভাবে হচ্ছে সেইটা খেয়াল করো। সেই আগের মতো ওপরে দেখো এ রয়েছে, ই রয়েছে, এগুলো ছোট হাতের এ ই আই ও ইউ, আর ডাবল কনসোনেন্ট ডান দিকে দেওয়া রয়েছে, জোড়া কনসোনেন্ট লেটার ওয়ার্ড কি রয়েছে, যেহেতু দুটো রয়েছে ওই জন্য ওয়ার্ড বলছি। এনডি, এনটি, এলটি, পিটি, সিকে, এনজি, এসএইচ, এসএস, টিএইচ, এসটি, এতটাই বিজ্ঞানসম্মতভাবে এই বইটি মহান শ্রীযুক্ত প্যারিচরণ সরকার এবং আমাদের সর্বজন শ্রদ্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বানিয়েছেন যে এইগুলো করা থাকলে বানান ইংরেজি পড়া আর জীবনে কোনো দিন কারোর ভুল হতে পারে না, হবে না। যাই হোক এবার শুরু করি। প্রথমটা এনডি, অ্যান্ড, ইএনডি, এন্ড, আইএনডি, ইন্ড, ওএনডি, অন্ড, ইউএনডি, আন্ড। পরেরটায় চলো, এখানে এনটি দিয়ে আছে, ওপরেরটা খেয়াল রাখো, পাশেরটা খেয়াল রাখো, ওপরেরটা খেয়াল রাখো, পাশেরটা খেয়াল রাখো, ওপরেরটা খেয়াল রাখো, পাশেরটা খেয়াল রাখো এবং পরপর পড়তে থাকো ছন্দ করে। এনটি অ্যান্ড, ইএনটি এন্ড, আইএনটি ইন্ড, ওএনটি অন্ড, ইউএনটি আন্ড। তারপরেরটা এলটি দিয়ে আছে, এলটি অ্যাল্ট, ইএলটি এল্ট, আইএলটি ইল্ট, ওএলটি অল্ট, ইউএলটি আল্ট। তারপরে পিটি দিয়ে, এপিটি অ্যাপ্ট, এপিটি অ্যাপ্ট, অ্যাপার্ট এরকম উচ্চারণ করবে না, এপিটি অ্যাপ্ট, ইপিটি এপ্ট, একটু অসুবিধা হলেও আমার মতো করে চেষ্টা করবে, বারবার করে অভ্যাস করবে, আইপিটি ইপ্ট, ওপিটি অপ্ট, ইউপিটি আপ্ট। পরেরটা চলো সিকে দিয়ে, কি হবে ক উচ্চারণ হবে, এ সি কে এক, ই সি কে এক, আই সি কে ইক, ও সি কে অক, ইউ সি কে আক। কেন এই যে জোড়া জোড়া উচ্চারণগুলো কেন হয়েছে কনসোনেন্টের সেগুলো কিন্তু আগের ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি। পরেরটায় চলো এনজি দিয়ে আছে, এনজিতে কীরকম উচ্চারণ হবে, অনুস্বার, অনুস্বার ধরনের উচ্চারণ হবে, আমাদের যেমন বং ব অনুস্বার বং, এরকম অনুস্বার উচ্চারণ হবে এনজিতে। খুব মন দিয়ে খেয়াল করে রেখে দাও এই অংশটা, এই পাশের যে উচ্চারণগুলো বলছি এগুলো খুব ভালো করে উচ্চারণগুলো খেয়াল করে রাখো। এটা হচ্ছে দন্তন নয় ডয়, এটা দন্তন নয় টয়, এটা লয় টয়, এটা পয় টয়, সরি এটা সি কে মানে ক উচ্চারণ হবে, কয় কয়, এটা হচ্ছে কয় কয়, এর ধরনের উচ্চারণ হবে, এটা হচ্ছে অনুস্বার উচ্চারণ হবে, উঙ উচ্চারণ হবে, উঙ অনুস্বার এই ধরনের উচ্চারণ হবে। পরেরটা হচ্ছে এস এইচ, তালুপ্য স স স উচ্চারণ হবে, আর এইটা ডবল এস এস স স উচ্চারণ হবে, এটা হচ্ছে স, এটা হচ্ছে স, এটাতে দুটো উচ্চারণ হবে। আগের দিন কিন্তু দেখিয়েছি, আগের ক্লাসে দেখিয়েছি টি এইচ এ একটা হবে থ, একটা হবে দ, আর এসটিতে দন্ত সয় টয় উচ্চারণ হবে। তাহলে পরেরটায় আসি, এনজি অ্যাং, ইএনজি এং, আইএনজি ইং, ওএনজি অং, ইউএনজি আং। এস এইচ স উচ্চারণ হবে তালবস্য, কিভাবে উচ্চারণ করব, এস এইচ অ্যাশ, ইএস এইচ এস, ইএস আইএস এইচ ইস, ওএস এইচ অস, ইউএস এইচ আস। তারপরেরটায় চলো, এটা দন্ত স স উচ্চারণ হবে, এ ডবল এস এস, ই ডবল এস এস, আই ডবল এস ইস, ও ডবল এস অস, ইউ ডবল এস আস। তারপরেরটা দুবার করব, একটা থ দিয়ে করব, একটা দ দিয়ে করব, এ টি এইচ এথ, ই টি এইচ এথ, আই টি এইচ ওথ, আই সরি আই টি এইচ ইথ, ও টি এইচ অথ, ইউ টি এইচ আথ। এটা আবার দ দিয়ে করলে কি হচ্ছে,
ATH, add, ETH, ed, ITH, id, OTH, od, UTH, add. এটা দন্তস্বরটাই হবে এসটিটা এসটি এস্ট ইএসটি এস্ট আইএসটি ইস্ট ওএসটি অস্ট ইউএসটি আস্ট। তো এই উচ্চারণগুলো পরবর্তীতে খেয়াল করবে যখন বড় বড় বানানগুলো শেখাবো, শব্দ শব্দ থেকে আর আমি বাক্য গঠন করা শেখাবো, তখন কত কাজে লাগবে, কত বইপত্র পড়তে নিজে নিজে পারবে প্রত্যেকে। এবার এসো চারটে ভাওয়েল সাউন্ড দিয়ে, চারটে সাউন্ড দিয়ে, শর্ট ভাওয়েল সাউন্ডস প্রিসিডেটেড বাই এ সিঙ্গেল কনসোনেন্ট অ্যান্ড ফলোড বাই টু। কিরকম বলছে ধরা যাক, এটা সি, সি একটা কনসোনেন্ট, এ একটা ভাওয়েল, তারপরে গিয়ে আবার দুটো কনসোনেন্ট, মানে একটা একটা কনসোনেন্ট, একটা ভাওয়েল আর সঙ্গে দুটো আবার কনসোনেন্ট। তাই এত কিছু যদি মাথায় জটিল লাগে, উচ্চারণগুলো এই প্রত্যেকের সে কি দিয়েছে এইভাবে পড়বে, সি এন টি ক্যান্ট, পি এন টি প্যান্ট, বি এন টি বেন্ট, আর ই এন টি রেন্ট, এল আই এস টি লিস্ট, এম আই এস টি মিস্ট, বি ও এন ডি বন্ড, পি ও এন ডি পন্ড, বি ইউ ডবল এ বাফ, পি ইউ ডবল এ পাফ। গেল একটা অংশ। এইবার এইটার সঙ্গে দেখো প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ছন্দ করে করে করা আছে, পি এস সি কে প্যাক, এস এস সি কে স্যাক, বি এস টি বেস্ট, টি এস টি টেস্ট, এইচ আই ডবল এস হিস, এম আই ডবল এস মিস, টি ও ডবল এস টস, এম ও ডবল এস মস, এইচ ইউ ডবল এল হল, এইচ এল ইউ ডবল এল লাল। এখন অনেক বই আছে, অনেক বইপত্র পাওয়া যায়, ও সিলেবেল তো সেখান থেকেই করে নেওয়া যাবে, ও সব তো জানা আছে, কিন্তু এই হচ্ছে আদি। এটা থেকে যদি শেখেন নিখুঁত শিখবে প্রত্যেকে। পরেরটা আসি, জি এ এস এইচ গ্যাস, এল এ এস এইচ ল্যাশ, এফ ই এল টি ফেল্ট, এম ই এল টি মেল্ট, এইচ আই ডবল এল হিল, এফ আই ডবল এল ফিল, এম ও সি কে ওয়াক, আর ও সি কে রক, বি ইউ সি কে বাক, এল ইউ সি কে লাক। এবার এসো ঠিক তার পরেরটা, ধীরে ধীরে দেখবে প্রত্যেকটা অংশ, প্রয়োজনে রিপিট করে দেখবে, না হলে কিন্তু একবারে কিন্তু হবে না অনেকেরই, বারবার দেখবে মুখস্থ মতো হয়ে যাবে, যখন ছন্দ ছন্দে 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 মুখস্থ মতো হয়ে যাবে তখন সেই জিনিসটাকে আয়ত্ত করতে পারবে। এখানে আমি একটা অংশ বাদ চলে গেছিল তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে, এই একটা অংশ খুব ইম্পর্টেন্ট, সেটা করিয়ে দিচ্ছি। শর্ট ভাওয়েল সাউন্ডস প্রেসিডেটেড বাই ডাবল কনসোনেন্টস, দেখো কিরকম, সি আর এ এম, সি আর এম ক্র্যাম, জি আর এম গ্র্যাম, বি আর ই টি ব্রেড, এফ আর ই টি ফ্রেট, বি আর আই এম ব্রিম, জি আর আই এম গ্রিম, সি এল ও টি ক্লট, পি এল ও টি প্লট, জি ইউ এল টি গাল গ্লাট, এস এল ইউ টি স্ল্যাট। উচ্চারণ যা করছি উচ্চারণ যেন সেমন ভাবেই হয়, সি এল এপি ক্ল্যাপ, এস এল এপি স্ল্যাপ, এস টি ই এম স্টেম, এস টি ই পি স্টেপ, সি এল আই পি ক্লিপ, এস এল আই পি স্লিপ, সি এল ও জি ক্লক, এফ এল ও জি ফ্লক, এস এইচ ইউ এন শ্যান, এস টি ইউ এন স্ট্যান। পরেরটা এসো, সি এল এন ক্ল্যান, পি এল এন প্ল্যান, বি এল ই টি প্লেট, এফ এল ই টি ফ্লেট, জি আর আই এন গ্রিন, এস এইচ আই এন শিন, সি আর ও পি ক্রপ, পি আর ও পি প্রপ, এস এইচ এ কি হয় তালবস্য, এস এইচ ইউ টি শার্ট, ডয়রা ফলা, ডি আর মানে ডয়রা ফলা, ডি আর ইউ এম ড্রাম, এই যে সি আর মানে কয়রা ফলা, বি আর মানে বয়রা ফলা, বি আর মানে বয়রা ফলা, সি এল মানে, সি এল মানে কয়লয়, পি এল মানে পয়লয়, জি এল মানে গয়লয়, এস এল মানে দন্তস্বয়লয়, সি এল মানে ওই বললাম কয়লয়, এস এল মানে দন্তস্বয়লয়, এস টি মানে দন্তস্বয়টয়, এস টি মানে দন্তস্বয়টয়, সি এল মানে আবার বলছি কয়লয়, এস এল মানে দন্তস্বয়লয়, এফ এল মানে কি ফয়লয়, এস টি মানে দন্তস্বয়টয়,
एस एच मान तो जान घोष उच्चारण पी एल मान कि पयलय एफ एल मान कि फयलय एस एच टा जान पी आर मान कि पयरफला और ये जेटा बोल डी आर मान डयरफला अच्छा এবার আসছি শর্ট ভাওয়েল সাউন্ড প্রিসিডেটেড বাই টু কনসোনেন্টস অ্যান্ড ফলোড বাই টু যেমন বিএল বয়েল অফলা এনডি এর আগে শিখেছো এনডি মানে কি এনডি অ্যান্ড শিখেছো তাহলে কি হলো বিএল এনডি ব্ল্যান্ড মানে এবার হচ্ছে পাঁচটা দিয়ে বিএল এনডি ব্ল্যান্ড গয়েল অফলা জিএল কি গয়েল অফলা GL and D gland আবার দেখো BL মানে বয়লাফলা আগে উচ্চারণ করে নিচ্ছ ব্ল ব্ল BL END তাহলে কি হবে END কি শিখেছি এন্ড তাহলে BL END blend SP END SP মানে কি শিখেছি দন্ত শয় পয় SP END spent BR মানে বয়রাফলা ICK মানে কি ইক তাহলে BR ICK brick টিআর মানে টয়ের ফলা আইসি কি মানে ইক তাহলে টিআর আইসি কে ট্রিক বিআর মানে বয়ের ফলা ওটিএইচ মানে অত শিখেছি আমরা বা অদ শিখেছি আমরা তাহলে কি হচ্ছে বিআর ও টিএইচ ব্রত বা ব্রদ আর এফ আর ও টিএইচ এফ আর মানে কি ফয়ের ফলা এফ আর ও টিএইচ ফ্রত বা ফ্রদ বিএল মানে বয়ল ফলা বয় ল ফলা তাহলে কি হচ্ছে বয়লয় বিএল ইউএনটি মানে কি শিখেছি আন্ট বিএল ইউএনটি ব্লান্ট সিআর কি শিখেছি কয়ের অফলা ইউএসএইচ আশ উচ্চারণ হবে তাহলে সিআর ইউএসএইচ ক্রাশ দেখলে একটা অংশ শেষ হয়ে গেল এর পরের অংশটা কি বিআর এএনডি তাহলে বয়ের অফলা আর এএনডি কি শিখেছি অ্যান্ড বিআর কি হলো ব্র বিআর এএনডি কি হয়ে গেল বিআর এএনডি ব্র্যান্ড গয়ের ফলা জি জি আর মানে গয়ের ফলা গ রফলা গয়ের ফলা জি আর এএনডি গ্র্যান্ড সি আর মানে কয়ের ফলা ইপিটি মানে কি শিখেছি এপ্ট ইপিটি এপ্ট এর আগেই শিখেছি আমরা তাহলে সি আর ইপিটি ক্রেপ্ট সি আর ইপিটি ক্রেপ্ট এস এল মানে দন্তস্বয়লয় শিখেছি ইপিটি মানে এফট শিখেছি তাহলে এস এল ইপিটি কি বলবো স্লেপ্ট এস স্লেপ্ট না কিন্তু এস স্লেপ্ট এটা বলবে না দাঁতটাকে চাপো জিভ দিয়ে সবার করবার চেষ্টা করো স্লেপ সে 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 স্লেপ্ট এস স্লেপ্ট না এস স্লেপ্ট কিন্তু অনেকেই উচ্চারণ করেন এসটা আগে বলে নিয়ে পরে বাকিটা বলেন অশুদ্ধ উচ্চারণ এবং সেটা শুনতেও খারাপ লাগে সেটা নিজেরাও বোঝেন ছাত্রছাত্রীরা এখন থেকে প্রস্তুত হও দাঁতটাকে আগে চেপে নাও জিভের মধ্যে এ জিভের মধ্যে একদম জোর করে দুটো পাটি দাঁতের সঙ্গে এ দাঁতটাকে চেপে দন্তস্য উচ্চারণটা বার করবার চেষ্টা করো এরকম একটা আওয়াজ বেরোবে তারপরেই লটা বলবার চেষ্টা করো স্লেপ্ট দেখো উচ্চারণ ঠিক হয়ে যাবে দুটো পাটির দাঁত মাঝখানে একটু ফাঁক রাখো জিভটাকে তার মাঝখানে জোর করে চেপে ধরো করে এবার একটা বাতাস বার করবার চেষ্টা করো এইভাবে এই স্লপ্ট এই 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 হলো সঙ্গে সঙ্গে স্লেপ্ট বেরিয়ে আসবে এইভাবে কিন্তু প্রত্যেক অনেক অনেক দন্তস্ব দেওয়া শব্দ আছে যাতে আমরা আগে স্টেশন যেমন এইটাতেই বলি এস স্লেপ্ট এটা বলবেন না কেউ তারপর এটা কি বিএল ইএসটি ব্লেস্ট বিএলএ কি হচ্ছে বয়েল অফলা এসটি তে কি হচ্ছে দন্ত শয়টয় আইএনটি আমরা কি জানি ইন্ট তাহলে এসটি আইএনটি কি হচ্ছে স্টিন্ট এসটিন্ট না কিন্তু আবার খেয়াল করো স্টিন্ট স্টিন্ট দন্ত শ উচ্চারণটা খুব ছোট্ট স্টিন্ট এইখানটা কি শিখেছি এসটি আবার দন্ত শয়টয় স্ট স্ট এই উচ্চারণ করো দন্ত শয়টয় স্ট সঙ্গে আইএলটি ইল্ট এস টি আইএলটি স্টিল্ট
স্ট্রিট না। পরেরটা করো, কষ্ট হবে যারা যারা একেবারে অভ্যস্ত আগে দন্তস্ব বলে নিয়ে এস্টিলিল্ট এস্টিন্ট এই সমস্ত বলতে যারা অভ্যস্ত তাদের প্রথম প্রথম অসুবিধা হবে। বড়দের বলছি লজ্জা পাবেন না, কানে প্রয়োজনে হেডফোন দিয়ে হোক বা যেভাবে হোক সেটা শিখুন, শেখার মধ্যে কোনো লজ্জা নেই, ভুল করবার মধ্যে ভুল জানার মধ্যেও কোনো লজ্জা নেই যদি সেটা সংশোধন করে নেওয়ার ইচ্ছা থাকে। তারপরেরটা দেখুন এসসি, এসসিতে কি হচ্ছে দন্তস্বয় কয়, তাহলে কি এসসিও ডাবল এফ স্কফ, এসকপ না স্কপ, দুটো দাঁত চেপে ধরে জিভ পারতেই হবে প্রত্যেককে। দেখুন অনেকে ভালো শিখে যাবেন, অন্যকে ভালো শিখতে সাহায্য করবেন ভিডিওটিকে শেয়ার করে। এসসিও ডাবল এফ স্কপ। এবার তার তলাতে দেখো সিআর কি রয়েছে, কয়ের অফলা সিআরও ডাবল এস ক্রস। আবার এখানটা দেখো সিআর রয়েছে কয়ের অফলা সিআর ইউএসটি, ইউএসটি আমরা কি শিখেছি আস্ট, তাহলে সিআর ইউএসটি কি হবে ক্রাস্ট, ডিআর ডয়ের অফলা সঙ্গে ইউএন কে যদি যোগ করে দিই তাহলে কি হবে ইউএন কে আঙ্ক, তাহলে ডিআর ইউএন কে হয়ে যাবে ড্রাঙ্ক। আমি বোধহয় একটা লাইন জাম্প করে গেছিলাম এর মধ্যে কোনোভাবে তোমাদের শেখাতে শেখাতে, এই অংশটা আমি প্রয়োজনে আরেকবার বলে দিচ্ছি। জি আর কি হচ্ছে গয়ের অফলা, এ এন টিতে হচ্ছে অ্যান্ড, তাহলে কি হচ্ছে জি আর এ এন টি গ্র্যান্ড, ডি আর এ এন কে ড্র্যাঙ্ক, ডয়ের অফলা এ এন কে অ্যাঙ্ক ড্র্যাঙ্ক, বি এল এ বয়ের অফলা ইএসটি এস্ট, তাহলে কি শিখছি বি এল ইএসটি ব্লেস্ট, সিআর এ কয়ের অফলা ইএসটিতে এস্ট, সিআর ইএসটি ক্রেস্ট, এসটিতে দন্তস্বয়টয়, আইএলটিতে ইল্ট ইল্ট, তাহলে কি হচ্ছে এসটি আইএলটি কি হচ্ছে স্টিল্ট, টিএইচ এ থ হয় দ হয় এইখানটা কি কি বলবো, টিএইচ আইএন কে তে কি হচ্ছে ইঙ্ক, তাহলে টিএইচ আইএন কে থিঙ্ক, সিআর এ কয়ের অফলা ও ডবল এস এ অস, তাহলে কি হয় সিআর ও ডবল এস ক্রস, এফ আর এ হয় ফয়ের ফয়ের অফলা, ও এস টিতে হচ্ছে অস্ট, তাহলে কি হচ্ছে এফ আর ও এস টি ফ্রস্ট, ডি আর ডয়ের অফলা ইউএন কে আঙ্ক, ডি আর ইউএন কে ড্র্যাঙ্ক, জি আর গয়ের অফলা ইউএন টি আন্ট, জি আর ইউএন টিতে কি হচ্ছে গ্রান্ট। এবার চলো পরের অংশটা, শর্ট ভয়েল সাউন্ড প্রেসিডেটেড বাই থ্রি কনসোনেন্টস, এখানে কি রয়েছে এসসি, এসসি মানে কি দন্তস্বয় কয়, আর আরএপি মানে র‍্যাপ, তাহলে এসসি আরএপি কি হবে স্ক্র্যাপ। তার তলায় দেখো এসটি মানে কি দন্তস্বয় টয়, আর এন ডি মানে কি জানি আমরা, আর এ মানে র, আর এ মানে কি জানি র, তাহলে কি হচ্ছে এসটি আর এইটাকে যদি একসঙ্গে ধরো তুমি এসটি আর কি হচ্ছে দন্তস্বয় টয় রফলা, এস্ট্র্যান্ড বলবেন না কেউ, স্ক্র্যাপ কেউ বলবেন না, এটা হচ্ছে স্ক্র্যাপ, এটা হবে এস টি আর এ এন ডি স্ট্র্যান্ড। এখানে কি হচ্ছে এস এইচ তালবস্য আর ই ডি রেড, তাহলে কি হবে শ্রেড, শ্রেড তালবস্য উচ্চারণ হবে কিন্তু এস এইচ এ শ্রেড, টি এইচ আর ই এস এইচ কি হচ্ছে টি এইচ আর মানে কি, টি এইচ আর মানে কি, টি এইচ মানে আমি জানি ত বা দ,
তাহলে কি হচ্ছে, টিএইচএ সঙ্গে যদি র যোগ করে দিই তাহলে তয়ের ফলা বা দয়ের ফলা, তাহলে এখানে কি বলবো, ইএসএইচটা তো আমরা জানি শেষ, টিএইচএ কি হচ্ছে তয়ের ফলা হয়ে গেল, তার সঙ্গে ই একার আছে, এ থ্রে এস এইচ স থ্রেশ, এস এইচ আর, তাহলে কি হচ্ছে তালব্যশয় রফলা, আই এম পি ইম্প শ্রিম্প শ্রিম্প। আমি দুবার করে বলছি কেন, তোমাদের প্রত্যেকের বোঝার সুবিধার জন্য। এস টি আর তাহলে কি হচ্ছে দন্ত শয় টয়, এই হ্যাঁ দন্ত শয় টয়, আর সঙ্গে আর রয়েছে মানে কি রফলা, দন্ত শয় টয় রফলা। আর আই সি টে কি শিখেছি, ইকট, আই ই সি ক টি তে ট, তাহলে ইকট, তাহলে কি হলো এস টি আর আই সি টি স্ট্রিক্ট, এস টি আর ও এন জি স্ট্রং, কেন দন্ত শয় টয় রফলা ও এন জি অং স্ট্রং, টি এইচ আর ও এন জি থং, টি এইচ এ থ, টি এইচ এ ত, টি এইচ এ দ, তার সঙ্গে র রফলা, তাহলে কি হচ্ছে টি এইচ আর ও এন জি থ্রং, এস এইচ আর তালবশ্বয় রফলা, ইউবি মানে আপ, এটা আমরা শিখেছি আগে, তাহলে কি হবে এস এইচ আর তালবশ্বয় রফলা, ইউবি আপ সাপ, এস এইচ আর তালবশ্বয় রফলা, ইউএন কে আঙ্ক শিখেই গেছি, তাহলে কি হয়ে গেল শ্রাঙ্ক। এবার দেখো এস টি আর মানে দন্ত শয়টায় রফলা, এপি মানে কি জানি অ্যাপ, তাহলে কি হয়ে গেল স্ট্র্যাপ। তলায় দেখো টি এইচ আর মানে থয়রা ফলা দয়রা ফলা ইত্যাদি হতে পারে, এ এস এইচ এটাকে আমরা কি বলবো থ্যা, টি এইচ আর এ এস, এই যদি এইভাবে ভাগ করি টি এইচ আর এ থ্র এস এইচ, তো আমরা জানি তালবশ্য থ্রি এইচ আর এস এইচ থ্র্যাশ, এস টি আর দন্ত শয় টয় রফলা, ই ডবল এস কি জানি এস, তাহলে কি হলো স্ট্রেস, এস টি আর ই এন, এস টি আর কি হলো দন্ত শয় টয় রফলা, ই এন এন জি টি এইচ, এ দেখো এইখানটায় একটু ভালো করে মন দিয়ে দেখো, এস টি আর ই এন জি টি এইচ, এটাকে যদি একসঙ্গে করা হয় কতগুলো অক্ষর লেটার দাঁড়াচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে আমরা কি করব, দন্তস্বরটায় রফল আমরা জানি, ইএনটাও জানি, তাহলে কি হয়ে গেল স্ট্রেন, জি টি এইচ এটা কি উচ্চারণ হবে, এইখানে আমরা শিখিয়েছিলাম কি এন জিতে কি উচ্চারণ হয়, অনুস্বার উচ্চারণ হয়, উম উচ্চারণ হয়, এই ধরনের উচ্চারণগুলো হয়, তাহলে মনে পড়ছে এন জিতে কি উচ্চারণ হয় অনুস্বার, তাহলে আমরা এখানে কি বলবো এস টি আর ই এন, এস টি আর ই স্টে, এন জিতে অনুস্বার হয়ে গেল, টি এইচ এ থ বা দ হলো, তাহলে কি টোটাল কি দাঁড়ালো স্ট্রেংথ, স্ট্রেংথ। পরেরটা দেখো এস টি আর আই এন জি, তাহলে কি হবে এস টি আর তো বুঝলাম দন্ত শয়টায় রফলা, দন্ত মানে অনুস্বার বা উঙ, এই ধরনের উং উচ্চারণটা হয় কিসে, এন জিতে আমরা শিখে গেছি, তার আগে যদি একটা আই বসিয়ে দিই ই উচ্চারণ হবে, তাহলে কি হবে এস টি আর আই এর পরে যদি একটা অনুস্বার বসানো হয় তাহলে কি উচ্চারণ হবে ইং, তাহলে এস টি আর আই এন জি স্ট্রিং, টি এইচ এ থ আর আই এফ টি রিপ্ট, তাহলে টোটাল করলে কি দাঁড়িয়ে যাচ্ছে থ্রিপ্ট, টি এইচ আর মানে ট বা দয় রফলা আর আই এফ টি, আর তারপরে আই এফ টি যোগ করলে কি হচ্ছে ইফট, তাহলে টোটাল কি দাঁড়ালো থ্রিপ্ট বা দ্রিপ্ট, টি এইচ আর ও বি, টি এইচ আবার সেই তবাথ আর ও বি, টি এইচ আর আই সরি তার সঙ্গে আর যোগ হচ্ছে টয়রা ফলা, টয়রা ফলা বা দয়রা ফলা আর ও বি অব, তাহলে কি দাঁড়াচ্ছে থ্রপ,
एस टी आर मान दंत फला संगे ओपी जो जो करी अप तेल की दाड़ा एस टी आरओपी स्टप एस पी आर एन जी एस पी आर ए कि हे दंत रफला दंत रफला स्प्र यूएन जी आन यू मान एन जी ते अनुस्वर उच्चारण और यूते आ তাহলে কি হচ্ছে আং আং উচ্চারণ হচ্ছে তাহলে এস পি আর ইউ এন জি কি হবে স্প্রাং টি এইচ এ টপথ তার সঙ্গে র মানে রফলা আর মানে রফলা তাহলে টয়রফলা বা দয়রফলা সঙ্গে ইউ এস টি এস টি মানে দন্তস্বয় টয় সঙ্গে ইউ যোগ হলে আ তাহলে কি হয়ে গেলে আস্ট তাহলে টোটালটা কি দাঁড়ালে কি দাঁড়ালো টি এইচ আর ইউ এস টি থ্রাস তাহলে এবার যদি টোটালটা একবার তোমাদের ভালো করে আরেকবার পড়িয়ে দিই তাহলে একদম ভালো করে জলের মতো হয়ে যাবে দেখো এস সি আর এ পি স্ক্র্যাপ এস টি আর এন ডি স্ট্র্যান্ড এস এইচ আর এ ডি শ্রেড টি এইচ আর ই এস এইচ থ্রেশ এস এইচ আর আই এম পি শ্রিম্প এস টি আর আই সি টি স্ট্রিক্ট एस टी आर एन जी स्ट्रंग टी एच आर एन जी थ्रंग एस एच आर यू बी श्राप एस एच आर यू एन के श्रंक एस टी आर ए पी स्ट्रैप टी एच आर एस एच थ्रैश एस टी आर ई डबल एस स्ट्रेस एस टी आर ई एन जी टी एच स्ट्रेंथ एस टी आर आई एन जी स्ट्रिंग टी एच आर आई एफ टी थ्रिप्ट टी एच आर ओ बी थ्रॉप एस टी आर ओ पी स्ट्रॉप एस पी आर यू एन जी स्प्रांग टी एच आर यू एस टी थ्रस्ट तो छात्र छात्री एवं बड़ोरा जरा देखें आजकल लेसन এই পর্যন্ত এই যে পরপর যে অংশগুলো পড়িয়ে দিলাম বাড়িতে টাস্ক হচ্ছে এইগুলোকে বার বার করে শোনা কানে শোনা প্রথমত লেখালেখি অনেক পরে আগে কানে জিনিসগুলোকে শোনা এবং ওই যখন শুনছেন মুখে মুখে বলতে পারার চেষ্টা করা বইটার টোটাল ডেসক্রিপশনটা এই কপিটা পিডিএফ কপি লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে টপার টাস্ক ডিজিটাল লার্নিং একাডেমি স্টাডি মেটেরিয়াল ডাউনলোড বলে দেওয়া থাকবে একটা নীল রঙের লিংক ওর উপরে ক্লিক করলে আর একটা পেজ খুলে যাবে সেই পেজটাতে দেখবেন এই বইয়ের পাতাটা দেওয়া আছে বাড়িতে বসে বসে পড়বেন এবং প্রত্যেকে ছাত্রছাত্রীরা মন দিয়ে পড়বে একাধিকবার পড়তে হবে একবার পড়লে কিন্তু হবে না বারবার করে পড়বে আর এর পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে কিন্তু আমরা আরও আরও এগিয়ে যাব আশা করছি তোমাদের উপকারে লাগছে যদি মনে করেন যে এই ক্লাস এই টপার টাস্কের যে উদ্যোগ যে সমস্ত মানুষের যে সমস্ত ছাত্রছাত্রীদের কেউ কোথাও দেখানো নেই তাদের সামর্থ্যও নেই কোথাও গিয়ে দেখিয়ে নেওয়ার জন্যে টপার টাস্কের মূল উদ্দেশ্য সেইটা যে তারাও যেন সেটা জানতে পারে আরেকটি উদ্দেশ্য যে সমস্ত মানুষ আজকে কর্মজীবিকায় বিভিন্ন জায়গাতে নিযুক্ত তাদের বিভিন্ন ক্ষেত্রে ইংরাজি ভাষা পড়তে বুঝতে অসুবিধা হয় এবং নিজের হাতের সামনের অনেক কাজ নিজেরা করতে পারেন না অন্যের কাছে অপদস্থ হতে হয় তারাও এই ক্লাসগুলোকে ভালো করে ফলো করুন এবং লাইক যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই যে বেল আইকনটা আছে বেল আইকনে যদি আপনি ক্লিক করে দেন বেল আইকন মানে একটা ঘন্টা মতো আইকন আছে এই ভিডিওটা ঠিক নিচে ওইটাতে যদি ক্লিক করে দেন আঙুল দিয়ে তাহলে যখন যখন এই ক্লাসটা হচ্ছে সেই ক্লাসের যেই ক্লাস হবে সঙ্গে সঙ্গে আপনার ফোনের মধ্যে একটা নোটিফিকেশন ঢুকে ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করছি আগের যে টপার টাস্ক চ্যানেলের এই যে ক্লাসরুম আগের ক্লাসগুলো তোমাদের আশা করি ভালো লাগছে তো এবং মন দিয়ে সেই ক্লাসগুলো ফলো করেছো বাড়িতে অভ্যাস করেছো বড়দের জন্য জানাই যে দেখুন এই যে চ্যানেলের যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে ইংরাজি টিউটোরিয়ালের শেখার কোনো বয়স নেই শেখার কোনো লজ্জা নেই কাজেই এই যে ভিডিওগুলো রয়েছে এই চ্যানেলে পরপর প্রত্যেকটি ভিডিও যদি কেউ দেখে তো গ্যারান্টি তার জীবনের অনেক সমস্যা তো সমাধান হবেই এবং ইংরাজি লেখা পড়া বোঝার ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না
তো যে কোনো সময়ই এই ক্লাসের এই ভিডিওগুলোকে চালিয়ে আপনাদের অবসর সময়ে